মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার প্রদান। খালেদার জামিন নিয়ে আদালতের বিরুদ্ধে যুদ্ধ করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সরকারকে ফের দোষারোপ ফখরুলকে। একুশে গ্রন্থমেলায় বিদায়ের সুর, শেষ শিশু প্রহরে প্রাণের উচ্ছ্বাস, বিজ্ঞান কল্পকাহিনীতে খুঁজে পাঠকদের আগ্রহ। শুনছিলেন ক্রস সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টায় একুশে সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। তরুণ প্রজন্মকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মেধা বিকাশের সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব ফেরাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবছর ফাইনালে অংশ নেওয়া অনূর্ধ্ব 17 বালক বিভাগে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয় বরিশাল। আর অনূর্ধ্ব 17 বালিকা ক্যাটাগরিতে ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় খুলনা। টুর্নামেন্টে বালক ক্যাটাগরির চ্যাম্পিয়ন বরিশাল বিভাগকে প্রধানমন্ত্রী তুলে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ট্রফি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ট্রফি তুলে দেন বালিকা ক্যাটাগরির চ্যাম্পিয়ন খুলনা বিভাগকে। ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর ভূমিকার কথা উল্লেখ করে তার দিনলিপি নিয়ে আলোচনা করেন কন্যা শেখ হাসিনা। ছোট জীবন থেকেই তিনি এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং ছাত্র জীবনে তিনিও কিন্তু একজন ফুটবলার ছিলেন। আমার দাদা, তিনিও ফুটবল খেলতেন, আমার ভাইয়েরা ফুটবল খেলতেন, আমার নাতিপুতিরাও ফুটবল খেলে। আমি জাতির পিতার প্রতি আমার শ্রদ্ধা জানাই। সন্ত্রাস ও মাদকমুখী সমাজকে সম্পদে পরিণত করতে ক্রীড়ামুখী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে আমাদের শিশুদের দূরে রেখে ধীরে ধীরে তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। লেখাপড়া শেখার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি চর্চা একান্তভাবে অপরিহার্য। আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা চালুর তাগিদ দেন সরকার প্রধান। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, এটা অর্থ হলো যেখানে 12 মাসে খেলাধুলা চলতে পারবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার মুক্তিকে কেন্দ্র করে বিএনপি সরকারের বিরুদ্ধে নয়, আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সরকারের শুদ্ধি অভিযান এবং বিদ্যুতের বাড়তি দাম নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের পক্ষে কোনো রায় গেলে সেখানে স্বাধীনতা আছে, আর রায় না গেলে সরকার প্রভাবিত করেছে। আসলে বিএনপি এখন আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বড় উদাহরণ হচ্ছে বিএনপিকে সমাবেশ করতে না দেয়া। তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা দমিয়ে রেখে এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়। পরিকল্পিতভাবেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, গণতান্ত্রিক উপায়ে বেগম জিয়াকে মুক্ত করা হবে। গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে সবসময়, এবং এটারই ধারাবাহিকতায় তারা আমাদের একটা সভা করার অনুমতি দেয় না বা আপনার র্যালি করার স্পেস দেয় না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার, দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা মুক্ত করবার। এবার গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সৌজন্যে অমর একুশে গ্রন্থমেলার খবর। রাতেই পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। শেষ শিশু প্রহরে খুদে পাঠকদের ছিল উপচে পড়া ভিড়।
বিজ্ঞান ও কল্পকাহিনী ভিত্তিক বইয়ের দিকে ঝোঁক বেশি তাদের। পছন্দের বই কেনার পাশাপাশি সিসিমপুরের সময় কাটানোর আনন্দেও উচ্ছ্বসিত তারা। তহিদুর রহমানের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলার বড় আকর্ষণ শিশু প্রহর, তাই তো আনন্দ ভাগাভাগি করতে শিশুদের প্রতিযোগিতা। বয়স দুই বছর হলেও বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস করছে মৃত্তিকা। মৃত্তিকার মতো অন্যান্য শিশুরাও স্টলগুলোতে বই দেখতে ব্যস্ত। রাতের গল্প বই পছন্দ করি, প্রিন্সেসের বই পছন্দ করি, টোনাটনি, ভূতের গল্প, আমার কাছে ফানি বই, তারপরে ভূতের বই, কমিক্স, এরকম ভালো লাগে। সিসিমপুর, গোপাল ভাঁড়, বীরবল, নাসিরউদ্দিন হোজ্জা। শেষ দিন প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান, গল্প, কবিতা আর গান গেয়ে সময় কাটিয়েছে তারা। বইয়ের প্রতি শিশুদের উদ্বুদ্ধ করতে অভিভাবকরাও ব্যস্ত। গল্পের বইগুলা, তারপর ছবি আঁকতে পছন্দ করে, ছবি আঁকার বইগুলো নিয়েছি। গতবারের থেকে এবারে জায়গাটা অনেক বেশি। সিসিমপুরের বই কিনছি, খুবই ভালো, দামটা একটু বোধহয় বেশি লাগে। গল্প, ধাঁধা সহ মজার মজার সব বই বিক্রি হয়েছে শিশু প্রহরে, তবে কাঙ্ক্ষিত বিক্রি হয়নি জানান বিক্রেতারা। আগের বছর থেকে এবারে সেলটা একটু কম। আমার মতে এই গতবার চেয়ে আমরা একটু তুলনামূলক কম হয়েছে এবার। শিশুদের বই বিক্রয়ের স্থান পরিবর্তনের দাবিও জানান কেউ কেউ। এখনো জিজ্ঞেস করে যে ভাইয়া শিশু সত্তরটা কোথায়, এখনো পাচ্ছেন আর কি, এটাই আমাদের একটু অভিযোগ ছিল আর কি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নেচি বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউনানি, হোমিও আর আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির অপব্যবহার, মানহীন ওষুধ, স্বাস্থ্য ঝুঁকিতে দেশের মানুষ। আবার আমন্ত্রণ রাত নয়টার একুশে সংবাদে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ। বাংলাদেশে অ্যালোপ্যাথিকের পাশাপাশি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি বড় জায়গা দখল করে আছে। এমন সমান্তরাল চিকিৎসা পদ্ধতি অপব্যবহার হচ্ছে বিস্তর। গড়ে উঠেছে মানহীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ফলে বিকল্প চিকিৎসার নীতি এখন প্রশ্নের মুখে, আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। অ্যালোপ্যাথিক ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বজুড়ে। ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ উৎপাদন খাত ছোট নয়, রয়েছে শত শত কারখানা। অ্যালোপ্যাথিক ওষুধ কারখানার প্রতি ওষুধ প্রশাসনের তত্ত্বাবধান থাকলেও ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ উৎপাদন খাত অনেকটা অভিভাবকহীন। তাই চলছে নিম্নমানের ওষুধ উৎপাদন। ইউনানি, হোমিও আর আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক এই অধ্যাপক জানান, এসব ওষুধের বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল, আর ওষুধের কার্যকারিতা ও কারখানার মান নিয়েও প্রশ্ন তুলেন তিনি। সামনে আপনি একটা স্টেথো রাখবে, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট রাখবে, দেখাবে যে আমি বড় ডাক্তার, এবং সে অনেক সাবস্টিটিউট ড্রাগ পর্যন্ত ট্রিটমেন্ট মানে প্রেসক্রাইব করে। সেন্সিটিভ কতগুলো ইস্যুকে তারা সামনে এনে মানুষকে ইজিলি কনভিন্স করে ফেলে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমি দেখেছি এই ধরনের ওষুধ খাওয়ার কারণে, ওষুধ নামে যে মানে জঞ্জাল খাওয়ার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, অনেক কারখানার পরিবেশ, উৎপাদন মান ও পণ্যের মান ঠিক নেই, তাদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নকল অথবা ফেক এগুলো কিন্তু তৈরি করে এরা বাজারে ই করে। এটা নিয়ে আমাদের প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে, এবং আপনাকে বললাম যে আমাদের অনেক সময় অ্যালোপ্যাথিকে আমরা এই জিনিসটা আমরা কিছু কিছু ক্ষেত্রে পাই, এবং সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের আজকে অবস্থান, সেগুলো আমরা কঠোর হস্তে দমন করছি। এটা আপনাদের মিডিয়ার আমরা সহায়তা চাই, অনেকে এই বিষয়গুলো হয়তো নাকচ হবেন। প্রশাসনের কঠোর নজরদারি পারে অসৎ ব্যবসায়ীদের লোভ নিবারণ করে এ খাতকে যথাযথভাবে গড়ে তুলতে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল।
এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পাঁচটি ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা 2020 উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মেলার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান মেলার উদ্বোধন করেন। সারা দেশের 20টি স্থানে একযোগে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল করতে শিল্প কারখানা স্থাপন ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চল, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল জোন সহ 4টি স্থানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 9টি শিল্প কারখানা উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেজার নির্বাহী চেয়ারম্যান পাবন চৌধুরী, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। আজ যে 9টি শিল্প কারখানা শুভ উদ্বোধন হতে যাচ্ছে, তাতে 4,000 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে 9,000 লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের স্বপ্ন হচ্ছে 2030 আমরা এই দেশকে ক্ষুদে এবং দারিদ্র্যমুক্ত করব এবং ইনশাআল্লাহ 2041 এই দেশ হবে উন্নত বিশ্বের একটি দেশ, এটা আমরা স্বপ্ন দেখি। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির পর এবার মেঘালয়ে সহিংসতা, 2 জন নিহত। সিলেটে কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ, জয়ে চোখ টাইগারদের। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। একমাত্র টেস্টে বড় ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজও নিজেদের করতে চায় স্বাগতিকরা। লক্ষ্যপূরণে প্রথম ম্যাচে জয় চায় মাশরাফির দল। এদিকে টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। জিম্বাবুয়ের বিপক্ষে গত 1 দশক ফেভারিট হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ, এবারও ব্যতিক্রম নয়। তবে বিশ্বকাপের পর থেকে সাফল্যের ধারাবাহিকতা নেই বাংলাদেশের, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে পুরোটাই ব্যর্থ লাল সবুজরা। এই ব্যর্থতায় স্বস্তির প্রলেপ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়। সাফল্য ধরে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতেও নিজেদের সেরাটা দিতে চায় টিম টাইগার। সংবাদ সম্মেলনে এমন আত্মবিশ্বাসের কথাই বললেন দলপতি মাশরাফি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রত্যাশা মাফিক খেলতে না পারলেও নিজের শতভাগ দিয়ে দলের জয়ে অবদান রাখতে চান ম্যাশ। আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর, খেলার সাথে লজ্জা আত্মসম্মান আমি মিলাইতে পারি না। ইন্টারন্যাশনাল ম্যাচ তো ইন্টারন্যাশনাল ম্যাচ, বলের একটা চাপ থাকে, সিচুয়েশনের একটা প্রেশার থাকে, প্রেশার সবাইকে হ্যান্ডেল করতে হবে, এটা নিয়ে এত কিছু ভাবনার কিছু আমি দেখি না। এদিকে টেস্টে ব্যর্থ জিম্বাবুয়ের সমীহ করছে বাংলাদেশকে। সোনালী সময়ে ফেলে আসা আফ্রিকান প্রতিনিধিরা ওয়ানডেতে সাফল্য পেতে মরিয়া। শক্তিতে বাংলাদেশকে এগিয়ে রাখলেও মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে চায় অতিথি দল। দলে অভিজ্ঞ খেলোয়াড় কম, তারুণ্য নির্ভর টিমেই বাজিমাত করতে চায় তারা। বাংলাদেশ অনেক শক্তিশালী একটি দল, তাদের একাধিক ম্যাচ উইনার আছে, তবে তারুণ্য নির্ভর দল নিয়ে আমরাও নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পেতে আত্মবিশ্বাসী। এর আগে ওয়ানডেতে 2 দলের 72 মোকাবেলায় বাংলাদেশের 44 জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে 28 ম্যাচে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। আর এটির সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার প্রদান। খালেদা জামিন নিয়ে আদালতের বিরুদ্ধে যুদ্ধ করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সরকারকে ফের দোষারোপ ফখরুলের। 21শে গ্রন্থমেলায় বিদায়ের সুর, শেষ শিশু প্রহরে প্রাণের উচ্ছ্বাস, বিজ্ঞান কল্পকাহিনীতে খুদে পাঠকদের আগ্রহ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন kushedashtv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24online। এরপরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।